আজকের ভিডিওতে চা থাকছে। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ছাদের ঢালাইয়ের পর ছাদে পানি কিউরিং কতদিন করতে হয় এবং কিভাবে করার সঠিক নিয়ম রয়েছে, ছোট্ট এই বিল্ডিংটি শুধু পিলার করে ছাদ ঢালাই পর্যন্ত কত টাকা খরচ হবে ইত্যাদি। সম্মানিত ভাই ও বন্ধুরা, আসসালামু আলাইকুম। প্রথমে জানিয়ে নিচ্ছি, এই বিল্ডিংটি কিন্তু রয়েছে 24 ফিট বাই 25 ফিট, তো ছাদে গিয়ে কিন্তু হয়ে গেছে প্রায় 28 ফিট বাই 28.5 ফিট। তো প্রথমে কিন্তু হয়েছিল 600 স্কোয়ার ফিটের মতো, কিন্তু ছাদে গিয়ে কিন্তু প্রায় 700 স্কোয়ার ফিট হয়ে গেছে এই ছাদটি। তো এই বিল্ডিংটি কিন্তু তিন সেটের বদলে দুইতলা ফাউন্ডেশন করা হয়েছে, এটা দুইতলা করতে পারবে। তো অনেকেই প্রশ্ন করে থাকেন যে কিভাবে একটি কাজ করা যায় স্বল্প আয়ের মানুষ স্বল্প খরচে। আসলে যারা একদমই 10 থেকে 11 লক্ষ টাকায় একটি বিল্ডিং করতে চান, তাদের জন্য আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। এই বিল্ডিংটিতে রয়েছে, দেখতেছেন ছাদের ডালাইয়ের কাজ চলতেছে। এই ছাদের ডালাইটুকু আগে বলে নিচ্ছি, এটা কিন্তু কঞ্চল ছাদ দেওয়া হয়েছিল। এখানে কিন্তু 6.5 ইঞ্চি ডালাই ব্যবহার করা হয়েছে এই ছাদে। তো এই ছাদের 6.5 ইঞ্চি ডালাই দেওয়া হয়েছে। এই ছাদটি রয়েছে, কলম রয়েছে এখানে সর্বমোট 9টি রয়েছে। নিচে একটি ট্যাঙ্কি দেখতেছেন, এখানে যে কিউরিং করা হয়েছে, ছাদে পানি দেওয়া হয়েছে। অনেকেরই প্রশ্ন থাকে এই ছাদের পানিগুলো কতদিন রাখতে হয়। মূলত কিউরিং করার নিয়ম হচ্ছে আপনাকে কমপক্ষে 21 দিন পানি রাখতে হবে, তবে 21 দিন একসাথে রাখা যাবে না। আপনি দেখেছেন যে প্রায় 10 থেকে 11 দিন পর্যন্ত প্রথম টানে রাখবেন, তারপর একদিন পানিটি ছেড়ে দিয়ে ছাদটি শুকানোর পর আবার নতুন করে দিতে পারেন। একটানা রাখতে গেলে দেখা গেছে আপনার ছাদে শ্যাওলা ধরতে পারে। তো এভাবে আপনি 21 দিন কিউরিং করতে পারেন। অনেকেই প্রশ্ন করে থাকেন যে ছাদের যে শাটারিংগুলো, সেই শাটারিংগুলো কতদিন রাখার সঠিক নিয়ম। তো আপনি একটি ছাদের যে ডালাই দেওয়ার দিন থেকে গণে আপনি 27 থেকে 28 দিন পর্যন্ত রাখতে হবে কমপক্ষে। আরও জরুরিভাবে খুলতে গেলেও 21 দিন আগে খোলা সম্ভব নয়। আর যে খরচটির কথা বলা হয়েছিল, এই বিল্ডিংটিতে কিন্তু রয়েছে একটি ডুপ্লাক্স সিঁড়ি দেখতেছেন। এই বিল্ডিংটি এই পর্যন্ত আপনার যে 700 স্কোয়ার ফিটের খরচ, প্রায় 7 লক্ষ টাকা খরচ এই পর্যন্ত হয়েছে। তো 7 লক্ষ টাকা হলে কিন্তু আপনি 9টি পিলার দিয়ে এরকমের 2টি রুম সাথে ট্যাঙ্কি রয়েছে এবং ডুপ্লাক্স একটি সিঁড়ি রয়েছে, রয়েছে এখানে কিন্তু কিচেন টয়লেট। তো এটা কিন্তু কার্নিশ রয়েছে, কার্নিশটি আপনাদের দেখাচ্ছি। এখানে পিলারে যে রডগুলো ব্যবহার করা হয়েছে সেগুলো কিন্তু 12 মিলি রড ব্যবহার করা হয়েছে। কলমের সাইজ দেওয়া হয়েছে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি, মাঝখানেরগুলো রয়েছে 10 ইঞ্চি বাই 12 ইঞ্চি। তো ছাদের যে বিম হয়েছিল সেই বিমে কিন্তু রড ব্যবহার করা হয়েছিল 16 মিলি, আর বাকি বেঁচে কিন্তু 12 মিলি কলমে রয়েছে। 12 মিলি 6টি করে রড রয়েছে কলমে, এবং ছাদে 16 মিলি রড ব্যবহার করা হয়েছে 6টি করে বিমের জন্য। এখানে দেখতেছেন ডুপ্লাক্স যে সিঁড়িটি, এরকমের একটি বিল্ডিং আপনি যদি এরকম একদমই সমান জায়গায় একটি বিল্ডিং করতে চান, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনি 10 থেকে 11 লক্ষ টাকায় কমপ্লিট করতে পারবেন। তবে একটি বিল্ডিংয়ের খরচ পুরোপুরি একুরিটভাবে হয়ে থাকে না, সেটি অনেক সময় অনেক জায়গার উপর নির্ভর করে, অনেকে কিউরিংয়ের উপর নির্ভর করে। দেখা গেছে একটি কাজ করতে গেলে অনেক কিছুরই উপর নির্ভর করে, তবে মোটামুটি একটি ধারণা আপনি 10 থেকে 11 লক্ষ টাকায় কিন্তু এরকম একটি বাড়ি করতে পারেন। এখানে ডুপ্লেক্স সিঁড়ির যে জায়গাটুকু রয়েছে এখানে কিন্তু একদমই অল্প জায়গা রয়েছে, 10 ফিট বাই 10 ফিট জায়গার ভিতরে কিন্তু সিঁড়িটি করা হয়েছে। তো আপনাকে একটি এরকম একটা সিঁড়ি করতে গেলে কমপক্ষে আপনাকে 10 ফিট থেকে 12 ফিট জায়গা রাখতে হবে। তো এখানে কিন্তু একদমই জায়গা কম, 12 ফিট বাই 12 ফিট জায়গা হলে সবচেয়ে ভালো হয় এরকমের একটি সিঁড়ি করতে গেলে। তো এই খরচটি কিন্তু আপনাদের আমি দেখিয়ে গেলাম। অনেকে এখানে যে রটের সেই সংখ্যাগুলো বা ইটের খোয়া, এখানে যে ডালাইগুলো করা হয়েছিল সেই ডালাইয়ের হিসেব যদি জানতে চান, সেক্ষেত্রে কিন্তু এখানে ডালাই ব্যবহার করা হয়েছিল 7 টাকারই, মানে যে জায়গায় আগে দিতাম, বর্তমানে কিন্তু 6 টাকারই খোয়া, সেই সাথে 1 ব্যাগ সিমেন্ট রয়েছে, 3টি লাল বালু মানে সিলেকশন, 1টি সাদা বালু। তো সব মিলিয়ে 4টি বালু, 6টি খোয়া, 1 ব্যাগ সিমেন্ট ব্যবহার করা হয়েছে এই ডালাইতে।
তো অবশ্যই ছাদের যে ডালাই চলাকালীন এই জিনিসে যে খুঁটি বাঁশগুলো রয়েছে এই বাঁশগুলো কিন্তু খুবই ভালোভাবে দিবেন, ভালোভাবে ঠেক রাখবেন এবং চেকে রাখতে হবে। আমি কিন্তু নিচে নেমে গেছি ছাদ থেকে, এখান দেখাচ্ছি, এখানে সিঁড়ির নিচে যে জায়গাটুকু রয়েছে এটা কিন্তু এখানে হয়েছে একটি ট্যাঙ্কি, ময়লা ট্যাঙ্কি করা হয়েছে এখানে, কারণ বাহিরে কোনো জায়গা নেই, সর্বমোট যে জায়গাটুকু সেই জায়গাটুকু কিন্তু বিল্ডিং করা হয়ে গেছে। তাহলে আপনাকে একটি বাড়ি করতে হলে অবশ্যই আগে আপনাকে ট্যাঙ্কি করে নিতে হবে। তো আপনাকে আজকের যে খরচটি দেখানো হলো, আরও যদি আপনাদের কোনো খরচ জানতে চান সেটি জেনে নিতে পারেন কমেন্টে। অবশ্যই যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন, যারা ফেসবুক পেজে রয়েছেন তারা অবশ্যই পেজটি ফলো করুন। আজ এই পর্যন্তই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।